রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের বিভ্রান্তির অভিযোগ। আর তাই সোমবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবিতে আসানসোলের সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত এলাকায় আছড়া গার্লস রায় বলরাম হাই স্কুলের ছাত্রীরা রূপনারায়ণপুর সামিডি হয়ে আসানসোল যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। আমাদের যে 2022 সালে এইচএস পরীক্ষা হলো, আমাদের ইতিহাসে ইংলিশে সবাইকে ফেল করিয়ে দেওয়া যে এটা কোনো বিচার। আমাদের 62 জন পরীক্ষা দিয়েছি, তার মধ্যে 44 জন ফেল, এটা কোনো ইতিহাসে ইংলিশে সবাইকে কি ঘণ্টাখানেক বিক্ষোভের পর রূপনারায়ণপুর থানার SSI রঞ্জিত মণ্ডল, গৌতম চর সহ অন্যান্য পুলিশ কর্মীরা এসে রাস্তা অবরোধ তুলে দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের বিভ্রান্তির অভিযোগ। আর তাই সোমবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবিতে আসানসোলের সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত এলাকায় আছড়া গার্লস রায় বলরাম হাই স্কুলের ছাত্রীরা রূপনারায়ণপুর সামিডি হয়ে আসানসোল যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। আমাদের যে 2022 সালে এইচএস পরীক্ষা হলো, আমাদের ইতিহাসে ইংলিশে সবাইকে ফেল করিয়ে দেওয়া যে এটা কোনো বিচার। আমাদের 62 জন পরীক্ষা দিয়েছি, তার মধ্যে 44 জন ফেল, এটা কোনো ইতিহাসে ইংলিশে সবাইকে কি আবার সবাই 9-6 পেয়েছে ইতিহাসে বা ইংলিশে, চাইছি সবাইকে পাস করিয়ে দেওয়া। হ্যাঁ জানাবো তো, ম্যামরা কিছু করছে না, ম্যামরা বলছে আমরা কিছু জানি না, তো আমাদের কিছু তো করতে হবে, আমাদেরকে তো রিলিজ করিয়ে দেবো। এখন এইচএসইউ বলছে, তখন কি বললো? আমাদের হোম সেকশনে পরীক্ষা হলো, ঘণ্টাখানেক বিক্ষোভের পর রূপনারায়ণপুর থানার SSI রঞ্জিত মণ্ডল, গৌতম চর সহ অন্যান্য পুলিশ কর্মীরা এসে রাস্তা অবরোধ তুলে দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।